गुरुदेव प्रणाम। हाँ प्रणाम प्रणाम। आज तो भ्रातृ द्वितीया, पृथ्वीर समस्त जगह बोनेरा तादेर भाईर उद्देश्य प्रार्थना करेछे सारा दिन धरे। आमादेर ई जे प्रथा ई जे अनुष्ठान सेटा उद्यापित होयेछे, तो देरीते होलेओ आजके आपनार काछ थेके आपनार ई सम्पर्के दुई एकटी कथा शुनते चाइछि। ঠিকই বলছো, আজকে ভাতৃতি অর্থাৎ অমাবস্যার পরে কালী পুজোর পরের দিন, পরের দিন দ্বিতীয়া যেদিন পড়বে সেদিনই ভাতৃতৃতীয়া হয়। দ্বিতীয়া ভাতৃতৃতীয়া এখানে বলা হয় ভাতৃতৃতীয়া, মানে অমাবস্যার দুদিন পরে প্রতিপদ দ্বিতীয়াতে হয়। তো এটা অ্যাকচুয়ালি কী জানেন, যমের পুজো, মানে এটা যমের পুজো হয়, মানে জমের দুয়ারে কাঁটা পড়ে এবং বোনেরা জমের দুয়ারে কাঁটা দেয়। হ্যাঁ, জমজমুনা ভাই বোন এরা বলছে আর কি, জমজমুনা ভাই বোন, যমুনা দেয় জমকে ভোটা, আমরা দিই ভাইকে ভোটা, জমের দোরে পড়ুক কাঁটা, এই কথাটা বলে এবং লাস্টের দিকে একটা নিমন্ত্রণ করে যে 80 বছর যেন এটা করতে পারি। হ্যাঁ, কপালে ফোড়া দিতে পারি, এটা 80 বছর, এটা একটা মন্ত্রে বলা হয়, মেয়েরাই বলে। কিন্তু এখন দেখা যাচ্ছে বোন ফোটা হচ্ছে, ভাইরা বোনদের ফোটা দিচ্ছে এবং এটা আমার চোখে দেখা, মানে সারিবদ্ধ হয়ে বোনরা বসেছে, ভাইরা ফোটা দিচ্ছে, এটা আমার দেখা, ভালো লাগলো। মানে ভাইস ভার্স আমরা চিরকাল শুনেছি বোনরা ভাইদের ফোটা দেয়, তো আমি নিজে চোখে দেখেছি ভাইরা বোনদের ফোটা দিচ্ছে, এটা কিন্তু আমার চোখে দেখা, ভালো লাগলো খুবই। অ্যাকচুয়ালি যম পুজো, যমকে যমের দুয়ারে যাতে কাঁটা পড়ে ভাইয়ের ব্যাপারে, সেইটার জন্য এই এটা করা হয়। তার সঙ্গে একটু মসজিদ খাওয়া দাওয়া চলে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, বোনেরা ভাইকে খাওয়ায়, আর মানে এটাই মেন জিনিস, মৃত্যুকে মৃত্যুর দুয়ারে কাঁটা ফেলে দেওয়া, যমের দুয়ারে কাঁটা ফেলে দেওয়া, এটাই আসল জিনিস। আমরা মানে মেয়েরা মন্ত্র বলতে শুনেছি। হ্যাঁ না গুরুদেব, এখানে একটা কথা একটু জানবার, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে ভাইয়েরা বোনেদের ফোঁটা দিচ্ছে, এটা এমনি সাধারণভাবে দেখলে অবশ্যই ভাই এবং বোনের যে বন্ধনটা বা একইভাবে বোনের সাথে ভাইয়ের যে বন্ধনটা, এটাকে আরও বেশি দৃঢ় আরও বেশি সুমধুর করে তোলার জন্য এবং পারস্পরিক শারীরিক মানসিক যে সুস্থতা, এই বিষয়গুলোর কথা মাথায় রেখেই করা। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ভ্রাতৃ দ্বিতীয়ার বিষয়টাই আপনি বললেন যে এটা নিশ্চয়ই একটা শাস্ত্রীয় সমর্থন আছে, এর মন্ত্র আছে, হ্যাঁ, যেটা বোন উচ্চারণ করছে, ভাই যখন বোনকে ফোঁটা দিচ্ছে, এটা কি নিছকই একটা মানে বর্তমান সমাজে একটা উদ্ভূত হওয়া? এটা তো আগে এরকম ছিল না, আগে ছিল না, কোনোদিনই ছিল না। আমরা এখন দেখছি ভাইরা বোনদের ফোঁটা দিচ্ছে, কয়েক জায়গায় দেখলাম যে বোনেরা সারিবদ্ধ হয়ে বসেছে এবং ভাই ফোঁটা দিচ্ছে, আমার চোখে পড়লো, আমার ভালো লেগেছে। একটা কি আমরা শুধু আমরা ফোঁটা নেবো বোনেদের কাছ থেকে, বোনদের কিছু দেবো না, এর তো হয় না। তা বোনরাও ফোঁটা পাক, তারাও আমাদের কাছ থেকে মিষ্টি পাক, খাবার দাবার পাক, এটা আমার খুব ভালো লাগে এবং আশীর্বাদ পাক। হ্যাঁ, আশীর্বাদ তো আছে, এর সঙ্গে তো আশীর্বাদ আছে, তো এটা আমার কাছে খুব মানে খুব ভালো লেগেছে আমার কাছে। এটা যে ভাইস ভার্সা, ভাইরা বোনদের যেমন ফোঁটা দিচ্ছে, বোনরাও ভাইয়ের ফোঁটা দিচ্ছে, এইটাই তো দুজনকে এই জমের দুয়ারে কাঁটা ফেলে দেওয়া হচ্ছে। যম যমুনা ভাই বোন, আমরা তেমন ভাই বোন, অর্থাৎ যে মন্ত্র, হ্যাঁ, বোন না দেয় জমকে ফোঁটা, আমরা দিই ভাইকে ফোঁটা, জমের দোরে পড়ুক কাঁটা, সেটাই ভাই উচ্চারণ করছে, সেটাই ভাই উচ্চারণ করে। আমরা যেমন বলছি বোন ভাই, উচ্চারণটা একই আছে, ভাইয়ের জায়গায় বোন, বোনের জায়গায় ভাই, এটাই আর অন্য কিছু না। তবে আমার কাছে খুব ভালো লেগেছে এটা, মানে এরকম ধরনের খুব একটা দেখা যায় না। তার মস্তিষ্ক থেকে উঠেছে আমি বলবো, তিনি মানে তার চিন্তাধারাটা সম্পূর্ণ অন্যরকম, সত্যি কথা, তার চিন্তাধারা অন্যরকম, উনি মানে পরিপন্থী হচ্ছে না। এই এই যে বিষয়টা, এই বিষয়টার কি কোনো মানে পৌরাণিক সমর্থন কিছু আছে না? পাওয়া যায় না কোনো কিছু, এটা একটা মানে বুঝতে পারবেন,
আমি তো কোনো জায়গায় পাই না ভাই ভোটা ভাতৃদিতি একটা কোনো কিছু পড়িনি পাইনি আমি কোনো কিছু। তবে ওই মন্ত্রটা শুনে একটা কথা মনে হয় যে মানে গুন্ডা জমের দুয়ারে কাঁটা ফেলে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে তুমি যেন 80 বছর বাঁচো, 80 বছর যেন তোমাকে পাই, পান এবং একটা কলা দিয়ে একটা পয়সা দিয়ে বলা হয় যে 80 বছর যেন আমন্ত্রণ রইল, 80 বছর যেন তোমাকে পাই। এটা এটাই হচ্ছে মানে কামনা, বোনদের কামনা মানে ভগবানের কাছে যে 80 বছর পর্যন্ত আমরা যেন ভাই ভাইকে পাই। ভাই বোন সকলেই ভাগ্য লিখন, হ্যাঁ ঠিক আছে না। এটা মান্নাতে গিয়েছিলেন সে আমার ছোটো বোন, বড়ো আদরের ছোটো বোন, ঠিক আছে। এটা মান্নাতে গিয়েছিলেন 80 বছর, তো এটাই আসল ব্যাপার ভাই বোনের সম্পর্ক। তো হ্যাঁ, এটা আরও বন্ধনটা আরও যাতে গাঢ় হয় তার জন্যে ভাই যেমন বোনকে ফোড়াইছে, বোন তো মানে বোনরা ভাইকে ফোড়াইছে, এবং ভাইরা যদি বোনকে ফোটা যায় তাহলে একটা হৃদ্যতা আরও বাড়ে, হ্যাঁ হৃদ্যতা আরও বাড়ে। এবং হয় সমাজে হয়তো অনেকে মেনে নেবেন না, এসব হয় না, এটা উল্টো পাল্টা কথা, অনেকে অনেক কথা বলেন। আমরা যখন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছিলাম মেয়েদের যখন আমরা করিয়েছিলাম তখন আমার কথা অনেক কথাবার্তা শুনতে হয়েছে, হ্যাঁ সেটা আলাদা কথা, কিন্তু আমরা করেছি। এবং এটাও যেটা হয়েছে আমি পূর্ণ সমর্থন করছি, পূর্ণ সমর্থন করি যে ভাইরা বোনেদের ফোঁটা দেবে, এটা পূর্ণ সমর্থন করি আমি। আর একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি 80 বছরের কথা, এটা আমার সাধারণ বিবেচনায় যেটা মনে হচ্ছে যে এটা একটা দীর্ঘায়ু কামনা করা, এটা কিছু না প্রতীকই, মানে এটা 80-এর জায়গায় 90-ও হতে পারে, এটা নিমন্ত্রণ, এটা হচ্ছে নিমন্ত্রণ। আচ্ছা, মানে কোন ভাইয়ের হাতে একটা পান দিয়ে একটা সুকুরি দিয়ে একটা টাকা দিয়ে এটা নিমন্ত্রণ করা হচ্ছে, পরের বছর যেন আসে, তারপরে বছর 80 বছর পর্যন্ত আমরা আসতে পারি। এই অটুট বন্ধনটা আমাদের একমাত্র হিন্দু শাস্ত্রেই আছে, আর অন্য কোথাও নেই, অন্য কোনো জায়গায় নেই, একমাত্র হিন্দু শাস্ত্রেই আছে। আমাদের হিন্দু শাস্ত্র তো ভয়ঙ্কর, তো হিন্দু শাস্ত্রে এটা আছে, আর কোনো দেশে নেই। ভাই বোনের ভোটা দেওয়ার সম্পর্ক কোথাও নেই, একমাত্র আমাদের ভারতবর্ষে আছে, হিন্দু সনাতন ধর্মে আছে, এটা আছে। হ্যাঁ, এখানে আমি কোনো পাই না জানেন, মানে কোনো মানে কোনো স্বাস্থ্যসম্মতভাবে কিছু পাই না আমি, না শুধু এই একটাই বিষয়, সেটা হচ্ছে যে জমের দুয়ারে কাটা দেওয়া হচ্ছে, ওটা তো বলে হই আর কি, ওরা বারবার বলে জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে পোটা, আমরা দিই ভাইকে পোটা, জমের দুয়ারে পড়ুক কাটা, এটা বলে ওরা। তারপরে একটা পান দিয়ে একটা কলা দিয়ে পরের বছরের জন্য নিমন্ত্রণ করা হয়, এই নিমন্ত্রণটা 80 বছর বলা হয়, তার মধ্যে পরের বছর পড়ে যাচ্ছে, তারপরে পড়ে যাচ্ছে, 80 বছরটা উল্লেখ করে ওরা, এটা আমি দেখেছি। তারপরে একটা চন্দনের ফোঁটা দেওয়া হয়, একটা শিশিরের ফোঁটা দেওয়া হয় ভাইদের, হ্যাঁ দুরকম ফোঁটা হয়, আবার মানে দু একদিন ফোঁটা হয়ও না। আচ্ছা, আরও একটা বিষয় একটু জানতে চাইব, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই মানে সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়টা আর পারিবারিক থাকছে না, এটা রক্তের সম্পর্ক বা আত্মীয়তা এরকম থাকছে না, এটা একটা সামাজিক, হ্যাঁ সর্বজনীন হয়ে যাচ্ছে। এবং সেখানেও যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে যে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সবাইকে আমরা, এটা তো খুবই ভালো আমার আমার কাছে, হ্যাঁ আমি বলছি আমি এটা মেনে চলি, আমি মানে মানে ছেলে মেয়ে বুঝি না, আমি মানুষ বুঝি, মানুষ বুঝি, ছেলে মেয়ে অত বুঝি না আমি, হ্যাঁ মানুষ বুঝি। এবং ওনা মানে এটা যা করছে আমি সমর্থন করছি, সমর্থন করছি, আমি সমর্থন করছি। সে মেয়ে যাই হোক না কেন, মেয়েদের কোনো জাত নেই, মেয়েরা যে জাতে যাবে সেইটা তার জাত, মেয়েদের কোনো জাত নেই, এখানে হিন্দু মুসলমান মানে কোনো কথা নেই, মেয়েদের মেয়েরা যে জাতে যাবে সেইটাই তার জাত, হ্যাঁ ঠিক আছে না। এই কোনো হিন্দু যদি মুসলমানকে বিয়ে করছে মুসলমান হয়ে যাচ্ছে, সেটা তার জাত হয়ে যাচ্ছে, আবার কোনো মুসলমান যদি হিন্দুদের ঘরে আসে হিন্দু জাত হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদের কোনো জাত নেই, আমরা মেয়েদের করতেই পারি, আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই, ভালো লাগে আমার, খুব ভালো লাগে যে নির্বিশেষে এটা তো মানে 100 কমে কোনো ব্যাপার, 200 কমে ব্যাপার, হ্যাঁ 200 কমে ব্যাপার নেই, কোনো 100 কমে ব্যাপার নেই, কোনো কিছু নেই, একটাই যে
জাতি ধর্ম নির্বিশেষে মেয়েদের ফোঁটা দেওয়া এটা খুব ভালো এবং এটা হওয়া উচিত। আমার মতে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। গুরুদেব, তাহলে আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। বন্ধুরা, আপনারা শুনলেন গুরুদেব তার সমর্থন জানিয়েছেন, তিনি সমস্ত যে ভাই বোন তাদের উদ্দেশ্যে তার যে শুভেচ্ছা সেটা তিনি জানিয়েছেন, এবং এই ধরনের যে অনুষ্ঠান যত বেশি বেশি করে আমাদের এখানে সমাজে উদযাপিত হবে তত আমাদের পারস্পরিক যে সামাজিক বন্ধন, সামাজিক প্রত্যেকের প্রতি যে নির্ভরতা, ভালোবাসা, এইগুলো আরও সুদৃঢ় হবে। গুরুদেব, প্রণাম। প্রণাম বাবা, প্রণাম।